ফাইনালি আমরা ভালাগঞ্জ চলে আসছি। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংকস ফর দ্য টাইম, বেস্ট অফ লাক। গাইজ, ইটস মাই ফার্স্ট ব্লগ অন ইউটিউব, সো আমার প্রথম ব্লগটি করতে যাচ্ছি তানজিম হাসান সাকিব ভাইয়ের সাথে, যে কিনা ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এসেছে। সো লেটস গো অ্যান্ড লেটস স্টার্ট। সো গাইজ, এই মুহূর্তে আমি রেডি হয়ে গেলাম এবং এখান থেকে গিয়ে শিমুল ভাইয়াকে পিক করবো। শিমুল ভাইয়াকে পিক করে আমরা দুজনই যাবো তানজিম হাসান সাকিব ভাইয়ের সাথে দেখা করতে। সো শিমুল ভাইয়ের কাছে গিয়ে ক্যামেরা আবার অন হবে। সো লেটস গো। আমি শিমুল ভাইয়ের পাশে আছি এবং শিমুল ভাই ইতিমধ্যে চলে আসছেন বাজারে। বাজারে হচ্ছে ওনার বাসা। সো শিমুল ভাইয়ের সাথে দেখা করা যাক, চলুন শিমুল ভাইয়ের সাথে পরিচিত হওয়া যাক। শিমুল ভাই, ভাই দেরি হয়ে গেছে, কিছু করার নাই, আমি কিছু খাই নাই। 9টার সময় ঘুম থেকে উঠছি এবং এই 40 মিনিট ধরে আমি ফ্রেশ ফ্রেশ হয়েছি, মানে বুঝতে হবে না। সাকিব ভাইয়ের সাথে দেখা করতে যাই হোক, উনি হচ্ছে শিমুল, আমার খুব কাছের ভাই এবং উনি সবসময় আমাকে সাপোর্ট করেন, সবসময় উনি আমাকে ভালো উপদেশ দেন চ্যানেলে, সবসময় প্রথম থেকে এখন পর্যন্ত আসেন। সো গাইজ, শিমুল ভাই তুমি কিছু কই পাইনি? আমি খুব এক্সাইটেড, আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ 2020 বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেটার সাকিব, তানজিম হাসান সাকিব ভাইয়ের সাথে। সাকিব ভাই, সবাই আমাদের সঙ্গে এনজয় করুক এবং ভিডিওটা দেখতে থাকুক। এবং এখন আমরা গাড়িতে উঠবো, গাড়িতে হয়তো আপনাদেরকে গাড়িতে থেকে কোনো ভিউ দৌড়ানোর চেষ্টা করবো বা ডিরেক্ট ওনার বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো লেটস গো, ওনার বাড়িতে চলে যাক। আছে সিএনজিতে এবং এখান থেকে আমরা যাব হচ্ছে সাকিব ভাইয়ের বাড়ি বালাগঞ্জের, গ্রাম হচ্ছে তিলকসানপুর, এটার নাম হচ্ছে তিলকসানপুর। সো আমরা যাচ্ছি এই মুহূর্তে তিলকসানপুর, ওইখানে গিয়ে সাকিব ভাইয়ের সাথে দেখা হবে। সো লগে থাকুকা আর এনজয় করুকা সিলেটি ভাষা। সো গাইজ, সিএনজি স্টার্ট হয়ে গেছে, এই মুহূর্তে আছি গাড়িতে এবং শিমুল ভাই তো রয়েছেন। শিমুল ভাই কিছু বলেন? জানি না আমরা ওর সঙ্গে দেখা করতে পারবো কিনা, কারণ ওর সঙ্গে দেখা করার জন্য অনেক মানুষ একটু আগেই গাড়ি চলতেছে, ক্যামেরা নড় দিছে, কারণ হচ্ছে যে রাস্তা ভাঙা এবং রাস্তা কি বলবো পাকাকরণ একেবারে ইয়ে নাই। সো রাস্তা ভাঙা, গাড়ি একটু নড়াচড়া করবেই। সো লেটস গো, উই আর কামিং অ্যান্ড ফাইনালি আমরা ভালাগঞ্জ চলে আসছি। এটা হচ্ছে নদী, এই নদী পার হতে হবে নৌকা দিয়ে। সো নৌকা দিয়ে পার হয়ে ওই পাশ থেকে ভালাগঞ্জ, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে যাওয়ার সময় নদীটা পার হওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং ওই পাশ হচ্ছে বালাগঞ্জ সদর এবং বালাগঞ্জের বাজার। সো ওইখান থেকে আমরা বালাগঞ্জ থেকে আবার একটি সিএনজিতে উঠবো, উঠে সেখান থেকে আমরা এই যাবো ওনার গ্রামের নাম হচ্ছে তিলকসানপুর, তো সেখানে যাব। সো শিমুল ভাই আমরা এক্সাইটেড, তো এবং ভিডিওটা শেয়ার করো, আপনারা যদি ভালো লাগে তো একটা লাইক দিলেন জানো। আর ওই লোকি আমি সিলেটি, আমার বাড়ি ওই লোকি বালাগঞ্জ, আমি এটা ব্লগ ট্লগ করি না বুঝছেনি, যতটুকু তুলে ধরা যায় বা বাই লোকে তাজ্য করা যায়, বাই বাই জেলা উঠছ হইন আর কি, কিলা উঠি আইস হইন, ওলা একটা একটু শেয়ার করবো আপনার লোকে, সবসময় লোকে তা হোক আর ভিডিওটা এনজয় করো। সো ওই যে নৌকা আসছে ওখান থেকে, এতটুকু পার হবো, ও পাশে আছে বালাগঞ্জ বাজার, শিমুল ভাই দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন নৌকার জন্য। এখানে
ব্যাট 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 ডাকতেছে। এরা হচ্ছেন ড্রাইভার, দুজন ড্রাইভার ওপাশ থেকে, আমরা এই পাশে যাব। একটু জায়গা, সাধারণ একটা বোট হলেও হতো, যাওয়া যেত। এই ছেলেটা এবং ওই ছেলেটা, ওখান থেকে আবার ওইখানে যাবেন, ওনা আবার প্যাসেঞ্জার নিয়ে আবার ওই পাশে আসবেন। তো এটা হচ্ছে ওনাদের কাজ। ফাইনালি আমরা চলে আসছি ভাইয়ের বাড়িতে। আসসালামু আলাইকুম।
ভাই আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই আপনি কেমন আছেন? দর্শকের রিকোয়েস্টে আপনার কাছে আসা এবং আপনি আমাদের পালাগঞ্জের অহংকার এবং আমরা সবসময় আপনাকে নিয়ে গর্ব করে থাকি। আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে এসেছেন এবং বিশ্ব জয় করেছেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন 2020 সাল এবং আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি। সো প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার অনুভূতিটা মানে কেমন, মানে সব কিছু মিলিয়ে আপনার অনুভূতিটা কেমন জয় করা? হ্যাঁ, আসলে আমাদের এই মিশনটা 2 বছর আগের থেকে শুরু করা, 2 বছর আগের থেকে প্ল্যান করা যে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আমরা যদি সিরিজ খেলি। তো সব দিক দিয়ে আমি মিলিয়ে যদি আমি বলি তাহলে ওয়ার্ল্ড কাপটা ছিল স্বপ্নের মতো। এটা প্রত্যেকটা প্লেয়ারের কাছে একটা স্বপ্ন, একটা ড্রিম থাকে যে না ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো আমরা আলহামদুলিল্লাহ আমাদের সেই আশাটা পূরণ করছি, আমরা এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সবাইকে বলতে পারি যে না বাংলাদেশ আন্ডার-19 2 বছরের জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো আসলে এই অনুভূতিটা প্রকাশ করার কারণ এত খুশির একটা, আমি বলবো যে আমার লাইফে যতগুলো খুশির দিন আসছে এই 9 তারিখের দিনটা ছিল সবচেয়ে খুশি। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারছি এবং আপনি খুব ভালো পারফরমেন্স করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। আপনি খুব ভালো পারফরমেন্স করেছেন, বিশেষ করে ফাইনালে আপনি খুব ভালো খেলেছেন, যেখানে প্রথমে ভারতীয় ব্যাটসম্যানদেরকে আপনি প্রেশারাইজ করে বল কি বলবো এটাকে ডট রেখে এবং আপনি বল ভালো করেছেন এবং প্রথমে আপনাদের প্রেশারাইজ করতে পেরেছেন ভারত টিমকে। এবং প্রথমে আপনি যে বলগুলো করেছেন খুব ভালো লাগছে এবং প্রথমে ভারত ফাইনালে যে 2-3টা উইকেট প্রথম দিকেই তারা উইকেট ইয়ে ফেলছে এবং আমরা ধারাবাহিকভাবে এইভাবে উইকেট করতে থাকে তাদের এবং 177 রানে তাদেরকে আটকে রাখতে পারি। এবং একটি বল করছিলেন না ভাই, ব্যাটসম্যান ত্যাগী না কি একজন ছিলেন, সাক্সিনা ছিলেন এবং আপনি বল করে আপনি নিজের বলে নিজেই ফিল্ডিং করে যে থ্রোয়িংটা করছেন ভাই, আমি তো ভয় পাইছিলাম। আসলে এটা স্টাম্পে স্টাম্পিং থ্রোয়িং করছিলেন এবং ব্যাটসম্যান ভয় পাইছে অনেক। আসলে ওইটা ছিল যে আমরা শুরু থেকেই চেষ্টা করতেছিলাম অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য। এখন মনে করো তোমার বল করছো ব্যাটসম্যান তোমার সোজা মাইরা দিছে, এখন আমি একটা চান্স পাইছি ক্রিজে বাইরে ছিল, সো আমি এটা রাইট আছে আমার বা আমি এটা আমি লিগেল আমি লিগেল ভাবে ছো করছিলাম স্ট্যাম্প করে, আনফর্চুনেটলি তার মাথা বরাবর চলে যায়। আর বাংলাদেশের পতাকা নিয়ে টানাটানি হয়েছে, এ নিয়ে আপনি কি বলবেন, এটা নিয়ে কাদের দোষ বা আপনি কাদের ইয়ে বলবেন? আসলে শুরু থেকেই মাঠের মধ্যে দুই টিম অনেক অ্যাগ্রেসিভ ছিল, দুই টিমই স্লেজিং করতেছিল, প্লাস দুটো টিমই চাইতেছিল যে কীভাবে উইন করা যায়, মরণভাবে খেলতেছিল সবাই, জান লাগাই গিয়েছিল। সো জেতার পরে আমাদের প্লেয়ার অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল, কারণ এটা আমাদের একটা স্বপ্ন ছিল। আর যেহেতু ইন্ডিয়ার সাথে দুইটা ফাইনাল আমরা হারছি, একটা এশিয়া কাপে একটা এবং কম রানে, হ্যাঁ ইংল্যান্ড সিরিজে একটা। সো ওরা অনেক বাজে বিহেভিয়ার আমরা সম্মুখীন হয়েছিলাম সেটা আমরা দেখতে পারছি। হ্যাঁ, সো ওই বাজে বিপ থেকে প্রত্যেকটা প্লেয়ার এক্সাইটেড হয়ে গেছিলো, ওদের সামনে এগিয়ে দিয়ে তারপরে অনেক উল্লাস করছিল। সো ওইটা ওরা মাইনে নিতে পারে নাই। সো এক পর্যায়ে হৃদয়ের সাথে ওদের টিমের প্লেয়ার আকাশ সিং পেস বোলার, ওর একটু কথা কাটাকাটি হয় আর ওই জায়গা থেকে রেজাল্টটা শুরু হয়। এবং যখন পতাকাটা টান দেয় আমরা কেউ খেয়াল করি নাই, ওই জিনিসটা যদি খেয়াল করতাম তাহলে হয়তো অনেক বড় কিছু একটা হয়ে যেতে পারতো। তার জন্য কিন্তু আমাদের তিনটা ICC থেকে তিনটা প্লেয়ারের ইয়ে হয়ে করা হয়েছে, যেটা হচ্ছে একটা শাস্তি দেওয়া হয়েছে, যেখানে তিনটা প্লেয়ার আমাদের ভালো ভালো তিনটা প্লেয়ার তহিদ ভাইয়া রাকিবুল হোসেন ভাইয়া এবং শামিম ভাইয়া, সো ওনারা তিনজনকে আমি ICC এবং বাংলাদেশের সব বলতেছে যে ICC এটা কাজ ঠিক করেনি, ICC এটা ভুল কাজ করেছে এবং সব অনেকেই বলতেছে যে ICC ভারতের দালাল। সো আমি বলবো যে যেটা নিয়ে সে আপনি কি মনে করেন যে ICC এই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের তিনটা প্লেয়ারে এই কারণে যে বাংলাদেশের তিনটা প্লেয়ারকে এরকম মানে শাস্তি দেওয়া হয়েছে এবং ভারতের মাত্র 2 জন প্লেয়ারকে শাস্তি দেওয়া হয়েছে, অথচ ভারত প্রথম থেকেই তারা আগ্রাসী এবং আমরা জয়লাভ করেছি আমরা আনন্দ উল্লাস করব এটা স্বাভাবিক, কিন্তু তারা এখানে এসে কেন এরকম বাজে বিহেভ করবে? সো এজন্যই হয়তো কিছু কথা কাটাকাটি হয়েছে। সো আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারত বেশিরভাগ সময় বাজে বিহেভ করছে পুরো খেলা জুড়ে। সো এ নিয়ে আপনি কি বলবেন? না, ক্রিকেট হলো যে জেন্টলম্যানের খেলা, ক্রিকেটের মধ্যে কোনো এরকম খারাপ কিছু ঘটুক বা খেলা শেষে দুই পক্ষ মারামারি করুক এটা কেউই চায় না। আমরা যতদিন ক্রিকেট দেখতেছি খেলা শেষ হওয়ার পরে দুই পক্ষ হাত মিলায়, এটা একটা জেন্টলম্যানের খেলা। সো ওই হিসাবে বলবো যে জিনিসটা অনাকাঙ্ক্ষিত ছিল। আর আমি বলবো যে ICC যে সিদ্ধান্তটা নিয়েছে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছে, কারণ ওরা কখনো কোনো প্লেয়ারের খারাপ হবে জিনিসটা ওরা চাইবে না।
সো ওরা যে ভুলটা করছে যাতে সামনের প্রজন্মে ভুলটা না করে, কারণ আসলে শাস্তিটা দেওয়া হচ্ছে। সো ওই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এটাই বলবো যে ক্রিকেটকে আমরা পরিষ্কার রাখি আমাদের ক্রিকেটারদের দায়িত্ব। যদি কাউকে এই জায়গায় শাস্তি দেওয়া লাগে তাহলে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে ভাই। তা অবশ্যই, এবং আমরা এসেছি আপনার বাড়িতে, আপনি মূল্যবান সময় দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা ভাই। নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবো এবং আপনি আরও সামনে এগিয়ে যান, বাংলাদেশের কেন পুরো বিশ্বের পেস বোলারদের মধ্যে সেরা বোলার, নাম্বার ওয়ান বোলার হন, এবং দোয়া রইল প্রিয় ভাই। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ ফর দ্য টাইম। সো গাইজ, ফাইনালি আমরা সাকিব ভাইয়ের সাথে দেখা করে ফেলেছি, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সাকিব ভাই কত মানে এত একজন সেলিব্রিটি মানুষ, এত মানে নরম মনের মানুষ, এত মানে স্বাভাবিক জীবনযাপন। সো যাই হোক, আমাদের দেখা বা আশা এখানে সার্থক হয়েছে। শিমুল ভাই কিছুক্ষণ জানি না আপনাদেরকে কতটুকু আমরা আনন্দ দিয়েছি। আমরা সিলেটি, কিন্তু আমরা আপনার শুদ্ধ ভাষা কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের কথাবার্তা যদি আপনারা আমি হই আমরা যদি কোনো ক্ষমা করি থাকি তাইলে আমরা ভুল করে দিবা, সরি ভুল করি থাকলে ক্ষমা করে দিবা। আপনি কিছু মনে করবেন না আপনারা, আমরা আসলে সিলেটি ব্লক করবো না, আপনারা যদি কমেন্ট সেকশনে জানান আমরা যদি দেখার আছে নি, বা আপনি কোথাও কোনো গিয়ে ব্লক করতাম, আমরা যদি কিছু জানা থাকে আপনার জায়গার সম্বন্ধে কিছু জানা থাকে তাইলে আমরা কইবা, আপনারা কোনো কমেন্টের গুরুত্ব দিয়ে আমরা ব্লক করার চেষ্টা করবো এবং বুঝি নি। আর সবসময় হলো সাপোর্ট দিবা, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে আর আমার ব্লগ যদি পালা থাকে, আর যদি সাকিব ভাইয়ের ফ্যান হইয়া থাকুন আপনি তাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। আর শিমুল ভাই তাই লাগে আমরা টিকটক সেলিব্রিটি, তার টিকটকও ফলোয়ার আছে প্রায় 2,40,000, 2,50,000 হয়ে গেছে, 2,50,000 বুঝছেন। তার ডেস যদি টিকটকও আপনারা ফলো করতে চান আমি ডেসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে দিবনে, তারা সকলে শিমুল ভাইয়ের টিকটক আইডি দিয়ে ফলো করে নিবা। ওকে, আল্লাহ সবাই ভালো থাকা সুস্থ থাকা, আর এ পর্যন্ত আমরা আজকের ব্লগ কমপ্লিট, সেকেন্ড ব্লগ করবো, তবে যদি আপনারা রেসপন্স